হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে এসেছো তাদের স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে ব্লগটি এখান থেকে শুরু করছি তো এতক্ষণ বাইরেই ছিলাম তো এখান থেকে বাড়িতে আসলাম তো আমাদের ঘরে এখন কেউ নেই সব সব বাইরে গেছে তো এই যে আমার কালই দেখো বাইরে ঘুরে বেড়াচ্ছে আজকে খাওয়া হয় নাই আর আমি এখন দেড়টা বাজে ঘরে ঢুকছি আসো ওই যে আমাদের কালি প্রিয় কালে আমার মার তো খুব ফেভারিট আর এটা এই এটা হচ্ছে পাশের বাড়ি বাচ্চাটা পাশের বাড়িতে রানী তা আমি এখন ঘরে যাব তো ঘরে গিয়ে আমার মানে ঘরেই ঢুকি না কিন্তু আমি বাগানে আসি বাগানে এসে দেখি কোন গাছ কত বড় হলো কি হলো আমার আগে হচ্ছে বাগানে ঢোকা বাগানে যে গেঁদা ফুল লাগিয়েছে অনেক গাছ আছে লাউ গাছ আছে বাগানটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার হয়েছিলো আর কি ঘাস হয়েছে তো গিয়ে দেখছি লাউ আমার বড় হয়েছে কি না তো তুমি যখন প্রতিদিন মানে কেউ যদি প্রতিদিন একটা গাছের জল দেয় তখন সে দেখে গাছ গাছটা কেমন আছে শুধু আমার না যারা যারা গাছের সেবা করো তারা তাদের মনে করতে তাই হবে ফুল ফুটেছে সব আমার নিজের হাতেই যখন ফুল ফুটলে কত আনন্দ লাগে বলো তো ফুলটা ফুটেছে তাই জন্য এগুলো হচ্ছে লোকাল গোলাপ হ্যালো এই দেখো বন্ধুরা লাউ লাউ তোমাদেরকে দেখাচ্ছে আর একটা লাউ আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে একটু ওয়েট করো এই যে আর একটা লাউ হয়েছে দেখো কত আনন্দ দেখো আমার দুটো লাউ গাছ হয়েছে লাউ ধরেছে হ্যাঁ মনে হচ্ছে খাবো না রেখে দেব এই দেখো গোলাপ ফুল তে গাছে না আরও গোলাপ ধরে অনেক গোলাপ ধরে একসাথে এই পেঁপে গাছ আমার হাতে লাগানো গাছ এটা পেঁপে গাছ সুন্দর তারপরে বাগানে অনেক ভর্তি সুপারি গাছ হয়েছে আমার বাগানে এবার অনেক ফল হয়েছে বুঝছো এই দেখো গাছগুলো গাড়িয়ে লাগিয়েছিলাম অফিস অফিস ঘুরে কি অফিস ফুল বলে নাকি নটার সময় করে ফুলগুলো ফোটে এই যে নীলকণ্ঠ এটা অপরাজিতাও বলে অনেকে নানান ধরনের ফুল গাছ আমার বাগানে আছে তো এখন ফুলগুলো তুলবো তুলে পুজো দিব পুজো দিতে হবে দেখো এটাকে বলে জবা কাশি জবা কালে কালে কিটা পেয়েছে হুম তো আমার এই ব্লগটি দেখবে লাইক কমেন্ট করবে বন্ধুরা তাহলে আমি প্রতিদিনই আমি ভিডিও দেব তোমাদেরকে আমি বাই ভিডিও